ফুটবলকে বিদায় জানানোর পর অনেকেই বেছে নেন কোচিং পেশা। তবে এই পেশায় সবাই চাইলেই আসতে পারে না, কারণ এই পেশাটা অনেক চ্যালেঞ্জিং, সঙ্গে লাগে ক্ষুরধর মস্তিষ্ক। আর তাই অনেক ফুটবলার অবসরে যাওয়ার পর বেছে নেন ভিন্ন রকম পেশা। সেসব পেশার নাম শুনলে অনেকেই চমকে উঠবেন। কেউ হয়েছেন উবার চালক, কেউ বা মডেল, কেউ বা বেছে নিয়েছেন কন্ডম বিক্রির ব্যবসাও। 2002 বিশ্বকাপ ফুটবলে আলোচিত নাম হাকান শুকুর। তুরস্কের এই ফুটবলার বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 10 সেকেন্ডের মাথায় গোল করে ইতিহাসের পাতায় ঢুকে পড়েন হাকান শুকুর। জাতীয় দলের হয়ে 112 ম্যাচে 51 গোল করা এই স্ট্রাইকার পরবর্তীতে নাম লেখান তুরস্কের রাজনীতিতে। হয়েছিলেন সংসদ সদস্য, তবে রিসেপ তাইপ এরদোয়ান ক্ষমতায় আসার পর শুকুরের বাবাকে গ্রেপ্তার করা হয়। ফলে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান শুকুর, সেখানেই উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তুরস্কের এই সাবেক ফুটবলার। রোমারিওর নেতৃত্বে 1994 বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, যাকে বলা হয় ফুটবল ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার। সেই রোমারিও এখন ব্রাজিলের পুরোদস্তুর রাজনীতিবিদ। রাজনীতিক হিসাবে প্রায়ই ব্রাজিলের বিভিন্ন ইস্যুতে জ্ঞানগর্ভ মন্তব্য করেন তিনি। 2014 সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে ব্রাজিলের বিপুল খরচের ঘোর বিরোধী ছিলেন তিনি, অভিযোগ তুলেছিলেন দুর্নীতিরও। ফুটবলার থেকে সঙ্গীত শিল্পী হওয়ারও রেকর্ড রয়েছে। তিনি আলভারো বেনিতো। রিয়াল মাদ্রিদের হয়ে 7 বছর খেলা বেনিতো চোটের কারণে ক্যারিয়ার লম্বা করতে পারেননি। বয়সভিত্তিক দলে খেললেও খেলা হয়নি স্পেনের জাতীয় দলে। ফুটবল ছেড়ে তিনি মন দেন তাই সঙ্গীতে। এখন সবাই আলভারোকে চেনেন সঙ্গীত শিল্পী হিসেবেই। ফুটবল ছেড়ে জাপানের হিদোতেশি নাকাতা তো বনে গেছেন মডেল হিসেবে। জাপানের হয়ে 1998 বিশ্বকাপ খেলা নাকাতা তো খেলা ছেড়ে দেন 29 বছর বয়সে। এরপর মন দেন মডেলিংয়ে। জাপানের মডেলিং জগতে এখন তার বেশ নাম ডাক। জাপানের হয়ে 77 ম্যাচে নাকাতার গোল 11টি। ফুটবলার থেকে গোয়েন্দাগিরি, এমন ইতিহাসও রয়েছে। নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার আরিয়ান ডি জিও এখন ঘুরে বেড়ান অপরাধীর সন্ধানে। অথচ 90 দশকে আরিয়ান মাঠ কাঁপিয়েছেন উইগান অ্যাথলেটিক, পোর্সমাউথ ও কভেন্ট্রি সিটির হয়ে। এখন তিনি ফেলুদার চরিত্রে। টমাস ব্রোলিন, সুইডেনের এক সময়ের তারকা ফুটবলার, সুইডিশ জার্সিতে খেলেছেন 1990 ও 1994 বিশ্বকাপ। 47 ম্যাচে 27 গোল করা ব্রোলিন এখন ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করেন। 1994 বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে জোড়া গোল করে আলোচিত ছিলেন কলম্বিয়ার ফাউস্তিনা আসপ্রিয়া। যদিও সেই বিশ্বকাপে কলম্বিয়া বিদায় নেয় প্রথম রাউন্ডেই। বিশ্বকাপে খেলা সেই ফাউস্তিনা আসপ্রিয়া এখন ব্যবসা করেন কন্ডমের। জাতীয় দলের হয়ে 57 ম্যাচে 20 গোল করা আসপ্রিয়া কলম্বিয়ার অন্যতম সেরা কন্ডম ব্র্যান্ডের মালিক। মাহমুদুন্নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।